বয়স পাচ্ছে আর শরীরে বাসা বাঁধছে নানা রোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্তের চর্বির আতিক্য তার সঙ্গে হয়তো আছে হৃদরোগ বা স্নায়ুর সমস্যা কারও হয়তো আছে থাইরয়েডের সমস্যা কেউ ডিপ্রেশনের ওষুধ খান যেকোনো সময় কারো লাগতে পারে অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ বা অ্যালার্জির ওষুধ ওষুধের কোটায় ওষুধের ছড়াছড়ি কি এত ওষুধের ভিড়ে একটা আরেকটার সঙ্গে কোনো প্রতিক্রিয়া বা বিক্রিয়া করছে কিনা তা কখনো ভেবে দেখেছেন কি চিকিৎসা বিজ্ঞান ও ঔষধ বিজ্ঞানের ড্রাগ ইন্টারেকশন বা বিভিন্ন ওষুধ একসঙ্গে খাওয়ার ফলে সৃষ্ট প্রতিক্রিয়া সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হয় একসঙ্গে বিভিন্ন ওষুধ খেলে একে অপরের কার্যকারিতা যেমন কমিয়ে দিতে পারে তেমনি অতিরিক্ত বাড়িয়েও দিতে পারে একই ঘটনা ঘটতে পারে নানা খাবারের কারণেও দু একটা উদাহরণ দেওয়া যাক থাইরক্সিন বা থাইরয়েড হরমোনের সঙ্গে অ্যান্টাসিড বা আয়রন ট্যাবলেট খেলে শোষণ কমে যেতে পারে ফলে কাঙ্ক্ষিত ফল না ও পেতে পারেন সেক্ষেত্রে জাতীয় ওষুধ অন্তত ঘন্টা বিরতি দিয়ে খেতে হবে চিকিৎসা দুই আবার চলাকালে কোনো নারী রোগীর জন্মবিরতিকরণ পিলের কার্যকারিতা কমে যেতে পারে তখন পিল খাওয়া অবস্থাতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়তে পারেন এরকম পরিস্থিতি এড়াতে যারা নানা ধরনের ওষুধ খান তাদের অবশ্যই সচেতন হতে হবে